Doctor's Tips, solution for life problems. Doctor Tips চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি আর উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করুন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, রাতে ঘুমানোর আগে পায়ের পাতায় পেঁয়াজ রাখলে কী হয়? চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি কি কখনো ঠান্ডা প্রতিরোধের জন্য পায়ের পাতায় পেঁয়াজের টুকরো লাগিয়ে ঘুমিয়েছেন? যদি না করে থাকেন তাহলে অন্তত শুনেছেন নিশ্চয়ই। যারা প্রথম শুনছেন তারা হয়তো শুনে অবাক হবেন অথবা হাসবেন, কিন্তু এটি আসলেই অনেক কার্যকরী। আপনার যখন কাশির সমস্যা হবে তখন এই সবজিটি চমৎকারভাবে কাজ করবে, কিন্তু এর খারাপ দিকটি হচ্ছে গন্ধ। এই গন্ধ দূর করার জন্য অনেক প্রাকৃতিক ও রাসায়নিক এয়ার ফ্রেশনার আছে যা ব্যবহার করতে পারেন। পেঁয়াজে অসাধারণ কিছু উপাদান থাকে বলে ঐতিহ্যগতভাবে বিভিন্ন ঔষধে ব্যবহার হয়ে আসছে। প্রতিটা সংস্কৃতিতেই বিভিন্ন রেসিপিতে পেঁয়াজ প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আজকের এই ফিচারে আমরা জানাবো পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর উপকারিতার বিষয়ে। পা শরীরের অন্যান্য অংশের চেয়ে অনেকটা অবহেলায় পেয়ে থাকে। শুধুমাত্র যখন পায়ে ব্যথা পায় বা সংবহনের সমস্যা হয় তখনই আমরা পায়ের প্রতি যত্নশীল হই। এ কারণে আমরা ভুলে যাই যে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সাথে পায়ের সংযোগ বিদ্যমান স্নায়ুর মাধ্যমে। এই সংযোগ বিন্দুগুলোকে মেরিডিয়ান বলে। এগুলো আকুপাঙ্কচার পয়েন্টের সাথে মিলিত হয়। তারা প্রচুর বৈদ্যুতিক শক্তি ধারণ করে। যখন তারা উদ্দীপ্ত হয় তখন শরীরের অন্যান্য অংশে প্রভাব বিস্তার করে। পায়ের পাতায় পেঁয়াজ নিয়ে ঘুমানোর উপকারিতাগুলো হচ্ছে, সংক্রমণকে বিদায় করে। পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। পায়ের পাতার নিচের অংশে পেঁয়াজ লাগিয়ে ঘুমালে তা শরীরের অন্য যে কোনো অংশে সংক্রমণের বিরুদ্ধে উপকারী হয়। এর মাধ্যমে রোগ নিরাময়ের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। বিষাক্ত পদার্থ দূর করার প্রক্রিয়াকে উন্নত করে। রক্তের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। পেঁয়াজের ফসফরিক অ্যাসিড বিষাক্ত পদার্থের জন্য চুম্বকের মতো কাজ করে, শরীর থেকে এদের খুব সহজেই বের করে দিতে সাহায্য করে। নিয়মিত এর ব্যবহারের ফলে স্বাস্থ্যের উন্নতি হয়। শরীরকে আর্দ্রতা দেয়। পেঁয়াজে 90% পানি থাকে। মেরিডিয়ানের বৈদ্যুতিক শক্তি শরীরের জন্য প্রয়োজনীয় পানি বিতরণ করে। তাই যাদের পানি কম খাওয়া হয় তাদের পায়ের পাতার নিচে পেঁয়াজ লাগিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। পেঁয়াজ ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যাবশ্যকীয়। এই ভিটামিনগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে, অর্থাৎ এটি কোষীয় বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে। পায়ের পাতায় পেঁয়াজ লাগিয়ে ঘুমাবেন যেভাবে, সাদা বা লাল যে কোনো ধরনের পেঁয়াজই ব্যবহার করতে পারেন। একটি পেঁয়াজ গোল করে টুকরো করে কেটে নিন। এবার পায়ের পাতার নিচের মাঝামাঝি অংশে পেঁয়াজ লাগিয়ে মোজা পরে নিন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। এই প্রতিকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজের গন্ধ দূর করার জন্য পায়ে স্টেনলেস স্টিলের চামচি দিয়ে ঘষে নিতে পারেন বা এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।